মিশরায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের 11 আরোহী নিহত। চট্টগ্রাম মিশরায় উপজেলায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের 11 জন আরোহী নিহত হয়েছে। শুক্রবার বেলা 1:30টার দিকে মিশরায় বড়তাকিয়ে রেল স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে। মিশরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঢাকা থেকে চট্টগ্রামমুখী একটি ট্রেনের সঙ্গে ধাক্কা খায় মাইক্রোবাসটি। এতে ঘটনাস্থলে 11 জন মারা যান, আহত হন 3 জন। আহতদের বাড়ি হাজারহারি আমানবাজার এলাকায় বলে জানা গেছে। পুলিশ ও কয়েকজন প্রদর্শনী সূত্রে জানা যায়, খোড়াছড়া ঝর্ণা নামের পর্যটন স্পট থেকে গোসল করে ফেরার পথে দুর্ঘটনা ঘটে। ট্রেনটি ধাক্কা দেওয়ার পর মাইক্রোবাসটিকে প্রায় 1 কিলোমিটার ঠেলে নিয়ে যায়। হতাহত সবাই মাইক্রোবাসের যাত্রী। রেলওয়ে সূত্রে জানা যায়, ট্রেনটি ছিল ঢাকা থেকে চট্টগ্রামমুখী মহানগর প্রগতি। রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা জানান, ট্রেনটি বড়তাকিয়া ক্রস করার সময় লাইনে উঠে যায় মাইক্রোবাসটি। এ সময় ইঞ্জিনের ধাক্কায় মাইক্রোবাসটি কিছু দূর চলে যায়। লেভেল ক্রসিং বাস ঠেলে মাইক্রোবাসটি লাইনে উঠে গেলে এ দুর্ঘটনা ঘটে। তিনি আরও বলেন, এ ঘটনার পর ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি লাইক শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে দিন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।